الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. ভাই জানতে চেয়েছেন যে যদি গাছ জাতীয় বা এই ধরনের কোনো জিনিস তাবিজের মতো ব্যবহার করে সেগুলো জায়েজ হবে কিনা। এই ব্যাপারে মূলত তাবিজ কেন না জায়েজ, এটার কারণ হলো মানুষ তাবিজ ব্যবহারের মাধ্যমে, এই তাবিজের মাধ্যমে রোগ ব্যাধি সেরে যাবে, এর মাধ্যমে উপকার আসবে, এই ধরনের নিয়ত বা এই ধরনের বিশ্বাস থাকার কারণে, যেটা কুফুরি বিশ্বাস। মূলত আল্লাহ তাআলা ছাড়া এমন কোনো জিনিস নেই যেটা তার কোনো ব্যক্তির রোগ নিরাময় করতে পারে, এমন কি ওষুধও না। এমনকি যদি কোনো ব্যক্তি এই ধরনের নিয়ত করে এই ওষুধই কেবলমাত্র আমাকে অর্থাৎ রোগ থেকে মুক্তি দান করবে, তাহলে তার আকীদা শুদ্ধ না। বরং এভাবে নিয়ত করতে হবে যে এই ওষুধ খাচ্ছি ওসিলা হিসাবে, কিন্তু আমাকে রোগ মুক্তি করবেন আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফালা তামাল্লাহু লাহ। অপর রাওয়ায়েতের মধ্যে বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যদি কোনো ব্যক্তি তাবিজ ব্যবহার করে, অর্থাৎ এই জাতীয় যা রয়েছে যে যেগুলো ব্যবহার করার মাধ্যমে মানুষ মনে করে তার বরকত হাসিল হবে বা তার অনিষ্টতা দূর হবে বা তার রোগ মুক্তি হবে, সেটা গলাতে হোক, হাতে হোক, বাহুতে হোক, কোমরে হোক, বা সেটা কাগজে লিপিবদ্ধ হোক, গাছের ডাল হোক, পাতা হোক, বা কোনো সুতো হোক, যাই হোক না কেন, এগুলো কিছুই ব্যবহার করা যাবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া ইয়ামসিসকা আল্লাহু বিদুরিন ফালা কাশিফা লাহ। যদি তোমাকে কোনো মানুষকে যদি কোনো ধরনের ক্ষতি স্পর্শ করে, রোগ ব্যাধি হয় বা যে কোনো বিপদ আসে, তাহলে আল্লাহ তাআলা ছাড়া কোনো ব্যক্তি তাকে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। ওয়া ইয়ামসিসকা বিখয়রিন, আর যদি কোনো মানুষের কোনো মঙ্গল হয়, ফাহু আলা কুলি শাইইন কদির, আর আল্লাহ তাআলা সবকিছুর উপরে সক্ষম, অর্থাৎ মানুষের কল্যাণ দিতে সক্ষম এবং উনি মানুষের বিপদ থেকে মুক্তি দিতে সক্ষম। সূরা আনআমের 17 নম্বর আয়াত। অপর সূরা ইউনূসের 107 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়ামসিসকা আল্লাহু বিদুরিন ফালা কাশিফা লাহ ইল্লাহু। আল্লাহ তাআলা ছাড়া কোনো মানুষের কষ্ট দূর করতে কেউ পারে না। ওয়া ইউরিদকা বিখয়রিন ফালা রাদ্দা লিফাদলিহি, আর যদি আল্লাহ কোনো মানুষকে কোনো মঙ্গল দান করেন, তাহলে সেই অনুগ্রহ কোনো ব্যক্তি প্রতিহত করতে পারে না, তা থেকে দূর সরিয়ে রাখতে পারে না। রহমাল্লাহ যাকে যান তাকেই তার ফদল দান করেন। তাহলে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা এটাই বুঝতে পারি যে আল্লাহ তাআলার উপরে মুমিনদেরকে পরিপূর্ণ তওয়াক্কুল করতে হবে। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর তওয়াক্কুল করবে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। অপরাধ আল্লাহ তাআলা বলেছেন, আলাইসা আল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? অর্থাৎ অবশ্যই রব্বুল আলামিন তার বান্দার জন্য যথেষ্ট। সুতরাং এই ধরনের জিনিস ব্যবহার করা, তাবিজ, সুতো, তারপর এই জাতীয় যা রয়েছে, যদি এগুলো এই নিয়তে ব্যবহার করা হয় যে এগুলোর মাধ্যমে সে রোগ মুক্তি পাবে, তাহলে বলা যায় সে শিরিক করলো। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার শিরিক থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।